মুন্সীগঞ্জের আরিয়ল বিলের বিস্তীর্ণ জমিতে এখন পাকা ধানের সমাহার তবে করোনার কারণে শ্রমিক সংকটে এসব ধান কেটে বাড়ি নিতে পারছেন না অসহায় কৃষক এমনই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছেন মুন্সীগঞ্জ জেলা বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীনগর উপজেলার হাসারাও গাদীঘাট এলাকায় বিলে ধান কাটে নেতাকর্মীরা বিকেলে কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জেলা ছাত্রলীগ সুরতে জানা গেছে দিনব্যাপী কর্মসূচিতে আশি শতাংশ জমির ধান কাটেন নেতাকর্মীরা পরে এসব ধান কাটা কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়া হয় এ সময় অন্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আপন দাস মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃদ্ধা সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল ঙ্গিবাড়ি উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান সাধারণ সম্পাদক দীপু মাঝি শ্রীনগর সভাপতি তর্ণক সাধারণ সম্পাদক রায়হান সৈকত জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শিহাব আহমেদ প্রমুখ প্রসঙ্গত এর আগেও গত বছর ধান কাটার মৌসুমে মুন্সীগঞ্জ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ দুস্থ কৃষকের ক্ষেত্রে ধান কেটে দিতে দেখা যায় পিঙ্কি রহমান নিউজ সেভেন্টি ওয়ান টিভি বিজয় যাত্রা